आज के मुक्ति पेल मामुनुल हक साहेब जदि जानते चान अवश्य आपके पूरे भिडियो कन्टिन्यू करते हैं मामुनुल हक साहेब की मुक्ति पे कि ना। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এইচএম রিফাত রিয়া যাচ্ছি আপনাদের মাঝে ঢাকা থেকে। অবশ্যই পুরো ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা নতুন একটি তথ্য ইনফরমেশন নিয়ে আমরা হাজির হয়েছি, আর সেই তথ্যটি হচ্ছে আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। অবশ্যই যারা তাকে ভালোবাসেন অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি কন্টিনিউ করে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন যে আজকে অর্থাৎ 13 ডিসেম্বর আজকে কিন্তু আমাদের মামুনুল হক সাহেব হুজুরকে আদালতে তোলা হয়েছে এবং তাকে কিন্তু আজকে কিন্তু ধর্ষণ মামলার সাক্ষী গ্রহণ করা হয়েছে। তো কি আপডেট হয়েছে যেটা আমাদের কাছে এ পর্যন্ত এসেছে সেটাই কিন্তু আজকে আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলতে হচ্ছে, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে প্লিজ এখনই লাইক করে দিবেন, আর অবশ্যই আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে কিন্তু তাকে আদালতে উঠানো হয়েছে তাকে। তো প্রথমে আমি একটু কথা একটু আপনাদেরকে বলতে হচ্ছে যে এখানে কিন্তু আজকের ভিডিওটি যে দেখছেন এখানে কিন্তু তার মুক্তির ব্যাপারে কোনো কিছুই নেই। এখানে হচ্ছে তার ধর্ষণ মামলার আজকের রায় কি হলো বা আজকের ফলাফল কি হলো সে আপডেটটুকু আমি দিতে এসেছি। এখানে কিন্তু আপনারা স্ক্রিনের উপর ফটো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওনাকে কিন্তু আদালত থেকে আনা হয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য বা সাক্ষী গ্রহণের জন্য। তো এটার পর কিন্তু ওনাকে আবার পুনরায় কাশিমপুর কারাগারে আবার নিয়ে যাওয়া হবে। সুপ্রিয় দর্শক, এখানে ওনার মুক্তির ব্যাপারে কোনো প্রশ্নই উঠে না বা আমরা এটা আশাও করতে পারি না, কারণ এটা কিন্তু কিছুই বলে নাই। আর একটি কথা, সেটা হচ্ছে কোনো টিভি চ্যানেলগুলোতে মামুনুল হক সাহেব হুজুরের কোনো নিউজ কেন করা হচ্ছে না, সবাই শুধু টাকলা মুরাদ সাহেবকে নিয়ে পড়ে আছে। আমাদের মামুনুল হক সাহেব এত বড় একজন আলেম, ওনাকে নিয়ে কোনো নিউজই কিন্তু আজকে দেখা যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটু কথা বলতে চাই, আপনাদের চোখে আঙুল দিয়ে আপনাদেরকে একটু কথা বলতে চাই। নিউজ তো দেবো, একটু পর নিউজ দিব, প্রমাণসহ প্রুফসহ আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের চোখে আঙুল দিয়ে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাদেরকে ভালো নিউজ দিলে আপনারা দেখেন না। আপনারা দেখেন কোনগুলো নিউজ? ওই যে টাকলা মুরাদ ওনার নিউজ আপনারা দেখেন, নাস্তিক মুরাদ ওনার নিউজগুলো আপনারা দেখেন, ভালো ভালো কোনো নিউজ তো আর আপনারা দেখেন না। কোরআন তেলাওয়াতের নিউজ মানুষ দেখে না আজকে, ইসলামিক সঙ্গীত মানুষ দেখে না, অর্থাৎ অথচ নাচ গানে দেখা যায় লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মানুষ কিন্তু আজকে দেখে। আপনারা দেখেন টি সিরিজ নামে একটা চ্যানেল আছে, কত মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ভিউজ তাদের চ্যানেলে, কিন্তু দেখাতে পারবেন যে একটি ইসলামিক চ্যানেল যে চ্যানেলের মধ্যে বিলিয়ন বিলিয়ন ভিউজ হয়েছে? পারবেন না, কারণ আপনারা হচ্ছেন এমন এক জাতি যারা বনি ইসরায়েল থেকেও আরও অধম। এটা আপনারা না, এটা আমরা প্রত্যেকেই, পুরো দেশটাই, পুরো যুগটাই এখন চেঞ্জ হয়ে গেছে, এমন হয়ে গেছে বর্তমান যে জেনারেশন তারা একদম চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আর সেদিকে যাচ্ছি না, কেউ মনে কষ্ট নেবেন না, কারণ কষ্ট একমাত্র তারাই পাবে যারা এই, আমি এই কথাগুলো তাদেরকেই বলেছি যারা এই কাজে লিপ্ত। অনেকে আছে যারা ভালো, আলহামদুলিল্লাহ, যারা ইসলামিক নাসিদকে ভালোবাসেন, কোরআন তেলাওয়াত দেখেন, যারা ভালো ভালো ভিডিওগুলো দেখেন, তো তাদের ক্ষেত্রে তো আর এই কথাটা প্রযোজ্য না। যারা ইসলামিক নাসিদ ভালোবাসে না বা কোরআন তেলাওয়াত দেখতে পারে না, ভালো ভালো নিউজ যারা দেখে না, তাদের জন্য আমি কথাটা বলেছি। অধিকাংশ মানুষই এমন যারা ভালো ভালো কোনো ভিডিও দেখবে না, যারা ভালো ইসলামিক পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত দেখে না, শোনে না, তারপর ইসলামিক নাসিদ শোনে না, শুনে কি ওই যে অনিসলামিক কার্যকলাপগুলো, অপসাংস্কৃতিক গানগুলো, নাচগুলো, ওইগুলো তারা দেখতে পছন্দ করে। তো যারা দেখে শুধু তাদেরকেই বলেছি, যারা দেখে না তারা আবার মনে কষ্ট নেবেন না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, যেটা বলছিলাম, আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে কিন্তু আজকে তারা কিন্তু আদালতে উঠানো হয়েছে, উঠানোর পর কিন্তু সাক্ষী গ্রহণ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাকে যে মুক্তি দিবে এই ব্যাপারে আমরা কোনো কিছু জানি না, বা এখনও তাকে মুক্তি দেওয়ার কোনো প্রশ্নই উঠে না, কারণ এটা যখন শুনানি হবে, একদম শেষ ফলাফল যখন আমরা জানতে পারবো, একদম শেষ শুনানিতে হয়তো তাকে মুক্তি পেলে তখন পেতে পারেন, তখন আমরা আপনাদেরকে জানাবো। তো আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা স্ক্রিনের উপর ফটো দেখতে পাচ্ছেন, উনি কিন্তু মামুনুল হক সাহেব হুজুরকে কিন্তু কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে এবং আদালতে তোলা হয়েছে। আদালতের যখন রায় শেষ হলো তখন কিন্তু ওনার সাক্ষী যখন গ্রহণ শেষ হয়েছে তখন কিন্তু ওনাকে আবার আদালত থেকে পুনরায় নিয়ে কিন্তু আবার কাশিমপুর কারাগারে আবার ওনাকে রেখে দেওয়া হয়েছে। তো এই নিউজটি আর কি আপনাদেরকে দিতে চলে আসলাম। আপনারা ভালো ভালো নিউজগুলো দেখেন না, এটাই আমার মনে কষ্ট। আপনারা ভালো নিউজগুলো কেন দেখেন না? দয়া করে আপনারা দেখবেন ভালো ভালো নিউজগুলো, যখনই দেখবেন আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের ভিডিও তখনই ভিডিওটা দেখবেন,
যখনই দেখবেন খালেদ সাইফ লাইভের ভিডিও তখনই ভিডিওটা দেখবেন। আপনার কি আজে বাজে ফালতু ভিডিও নিয়ে পড়ে আছেন, বিভিন্ন নাচ গান নিয়ে পড়ে আছেন, নাটক নিয়ে পড়ে আছেন, মুভি নিয়ে পড়ে আছেন, এগুলো কিন্তু আমাদের সমাজটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট, শুধু এগুলোই যথেষ্ট। ওই যে বলা আছে তো যে যদি কোনো যুদ্ধ ছাড়া যদি তুমি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, কথাটা খুব ভালো করে বুঝবেন, যদি তুমি যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও তাহলে তুমি যেটা করবা সেই জাতির মধ্যে, তুমি সেই জাতির জেনারেশনের মধ্যে বা বর্তমান যে প্রজন্ম আছে ইয়াং জেনারেশনের মধ্যে বাচ্চাদের মধ্যে তুমি কিন্তু নোংরামিটা ঢুকাই দিবা বা অশ্লীলতা তুমি প্রকাশ করে দিবা, ঢুকাই দিবা, তখন দেখবা ওই জাতিটা ধ্বংসের জন্য এই অশ্লীলতাই যথেষ্ট। তো আমাদের সমাজের মধ্যে তো অশ্লীলতা ভরেই গেছে, ইউটিউব খুললেই দেখা যায় যে নাচ গান, আপনারা তো এগুলোই দেখেন বা অধিকাংশ মানুষ তো এগুলোই দেখে, আর এগুলো দেখার কারণে কিন্তু আমাদের অশ্লীলতা আমাদের পুরো দেশটা ভরে গেছে, আর এই অশ্লীলতায় দেশ ভরে যাওয়ার কারণে আমাদের দেশ ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কি বুঝলেন কমেন্ট করে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে আপনারা লিখতে পারেন ইনশাআল্লাহ। আর অবশ্যই লাইক বাটনে ক্লিক করে লাইক, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে একটা সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।